আওয়ামী লীগ সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণ যাত্রায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, 7 জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারিয়েছে। যুগপথ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে রিজভি হুঁশিয়ারি দেন, জনগণের আন্দোলনেই সরকারকে বিদায় নিতে হবে। সরকার তার নেতারা যখন মুসাববীর সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে দামি প্রধান নির্বাচন কমিশনার দিনের বেলায় ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যে সংসদের জন্ম দিয়েছেন, আগামীতে দেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে জনগণের কাছে প্রতিটি টাকার হিসেব দিতে হবে। এক দামি মন্ত্রী বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে। এই কথার জবাবে বলতে চাই, যে দেশে দামি নির্বাচনের মাধ্যমে দামি সরকার আর দামি মন্ত্রী থেকে, সেই দেশের অনিষ্ট করতে কোনো ষড়যন্ত্রের প্রয়োজন হয় না।